স্বাগত ও আমার দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি জানাতে চাইছি এর আগে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাত্রদের সুবিধার্থে আমি বানিয়ে দিয়েছি তো সেইগুলো কোনো না কোনো একটা বিষয়কে উপস্থাপনা করার চেষ্টা করেছি তো আজকে আমি একটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে প্যালিন্ড্রম শব্দ প্যালেন্ডম শব্দ এবং প্যারেন্ডম সংখ্যা এ নিয়ে আমি আজকে একটা কিছু বলতে চাচ্ছি বা একটা তথ্যবহুল আলোচনা দিতে চলেছি যে প্যালিন্ড্রম এই শব্দটা কি বা প্যালিন্ড্রম সংখ্যাটা কী জিনিস তো আমি প্রথমেই মানে বোঝানোর সুবিধার্থে এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি সেটা হচ্ছে প্যালিন্ড্রম একটা হচ্ছে ইংরেজি শব্দ বাংলার ক্ষেত্রে আলাদা হয় এবং গণিতের ক্ষেত্রে আলাদা হয় মানে প্যারান্ডম সংখ্যা প্যান্ডম শব্দ এবং প্যান্ডম সংখ্যা তো প্যালেন্ডম এটা কি জিনিস এটা আমি দুটো পার্টে বা বেশ কয়েকটা পার্টে আমি আলোচনা করছি তো আপনারা বা তোমরা বা আমার ছাত্রছাত্রীরা দেখতে থাকো যে আমি কিভাবে জিনিসটাকে উপস্থাপন করছি তো তার আগে বলে যে শিক্ষারলো এইচএস চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছ বা যারা এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য একটু রিকোয়েস্ট করছি কারণ যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই যদি শিক্ষামূলক কোনো ভিডিও বা কোনো বাণী বা কোনো ক্লাস যদি আমার ভালো লাগে যদি করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো প্যালেন্ড্রম জিনিসটা কি আমি একটু বলি বা বলার চেষ্টা করছি দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার এই মাউসটাকে একটু তোমরা লক্ষ্য রাখবে তাহলে আমি বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো দেখো প্যালেন্ডম ইংরেজি ইংরেজিতে প্যালেন্ডম হলো এমন কিছু বিশেষ শব্দ বা সংখ্যা যার আরম্ভ বা শেষ দুই দিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোনো বদল হয় না বা সংখ্যার মান একই থাকে তার মানে এমন প্যালেন্ডম হচ্ছে এমন এক ধরনের শব্দ যেটা দুই দিক থেকে পড়া যাবে মানে বাম দিক থেকেও পড়লে মানে পড়লে যে উচ্চারণ বা যে অর্থনায় ডান দিক থেকে পড়লেও ঠিক একই মানে উল্টো এবং শীতে যেভাবেই পড়ি না কেন আমি সেইগুলোকে বলা হচ্ছে শব্দ বা সংখ্যা আমি একদম পুরো উদাহরণ দিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি গ্রিক শব্দ প্যালেন্ড্রম প্যালেন্ড্রোমাস প্যালেন্ড্রোমাস এর অর্থ হচ্ছে রানিং ব্যাক এগেন রানিং ব্যাক এগেন বাংলা ভাষাকে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা হয় দ্বিমুখী শব্দ মানে দুই দিক থেকে পড়া যায় এদিক থেকেও পড়া যাবে এদিক থেকেও পড়া যাবে সেই জন্য এটাকে দ্বিমুখী শব্দ বলা হচ্ছে এই ধরনের দ্বিমুখী শব্দ বা বাক্য সাথে যারা দক্ষ তাদের প্যালিনড্রোমিস্ট বলা হয় দেখো এটা অন্য কারণ মানে প্যালিনড্রোমিস্ট যারা প্যালিনড্রম বিষয়গুলোকে নিয়ে যারা ভাবনা চিন্তা করেছে তাদেরকে প্যালিনড্র প্যালিনড্রোমিস্ট বলা হয় ঠিক আছে তো প্যালেন্ড্রোমিক লেখা প্রাচীন কিরা ক্রীড়াতার্জনীয় কাব্য কাব্যের বহু অনুচ্ছেদে দেখা যায় প্রথম এটা কিন্তু এমনই একটি অনুচ্ছেদ এখানে কিন্তু আমি দেখো দিয়ে দিচ্ছি অনুচ্ছেদটা তোমরা এটা যদি পড়ো তাহলে দেখো এই এইটার এমন একটা মানে গুরুত্ব যে এদিক থেকে পড়লেও যে অর্থ জানাচ্ছে ঠিক এদিক থেকে পড়ো উল্টোতলা ঠিক একই একই মানে অর্থ বা একই উচ্চারণ কিন্তু হবে হ্যাঁ এই যে যেমন এখানে দেওয়া আছে যে সারস নয়না ঘন অঘ নারচিত রতার কলিক হর সার রসা সার রসা হর কলিতর তারত তারত চিরনাগ অঘন অনঘ অনঘ নয়ন সারসা সরসা এইটাকে ব্যাপারে এই তোলা পড়েও দেখো ঠিক একই অর্থ দাঁড়াবে ঠিক আছে এইগুলোই হচ্ছে প্যালিন্ডমের ব্যাপারটা আর একটু বিস্তারিত ভিতরে ঢুকে যায় চতুর্দশ শতকে দৈবজ্ঞ দৈবজ্ঞ সূর্য পণ্ডিতের লেখা সূর্য পণ্ডিতের লেখা রামকৃষ্ণ বিলম কাব্যম নামে চল্লিশটি শ্লোকের যে বিখ্যাত কবিতা আছে তার রচনা শৈলী ভারী অদ্ভুত কারণ সেখানে প্রত্যেকটি শ্লোকে কিন্তু এরকম করে প্যালিন্ডোমা আকারে করানো হয়েছে প্রতিটি শোলোকই এক একটি প্যালেন্ড্রম আবার আবার কবিতাটি সামনে থেকে পড়লে রাম ও রাবণের কাহিনি আর পেছন থেকে পড়লে কৃষ্ণ ও মহাভারতের কাহিনী মানে এত সুন্দরভাবে সাজানো সেই প্যালেন্ড্রমের ব্যাপারটা তো এখানে আমি এই তিন নম্বর শ্লোকটা এখানে একটু দিয়ে দেওয়া হচ্ছে তোমরা একটু দেখে নিতে পারো এখানে কোনো সমস্যা নেই এখানে একটা ঐতিহাসিক প্যালেন্ড্রমও বলতে পারি আমি এবার আমরা চলে আসি যে বাংলা প্যালেন্ড্রম জিনিসগুলো কি বাংলা প্যালেন্ড্রমিক শব্দ অনেক থাকলেও প্যালেন্ড্রমিক বাক্য খুব কিন্তু বিরল মানে বাক্য একটু কিন্তু কমিয়ে আছে কারণ বাংলায় যুক্তবর্ণ ও যুক্তাক্ষরের ব্যবহার প্রচুর হয় তাই প্যালেন্ড্রমিক শব্দের মাধ্যমে বহু শ্রুত দুই অক্ষরের শব্দ হলো যেমন বাবা বাবা বয়াকার 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 বাবা তাহলে এটা উল্টোতলা পড়েও বাবা এবং এই দিক থেকে পড়লেও বাবা তাহলে বাবা দাদা মামা কাকা চাচা নানা লালা চিচি হিহি জুজু ইত্যাদি হচ্ছে প্যালিন্ড্রম শব্দ এগুলো কারণ এগুলো দ্বিমুখী শব্দ দুই দিক থেকে পড়ানো যায় এরপরে চলে এসো তিন অক্ষরের প্যালিন্ডমিক শব্দ কিন্তু তিন অক্ষরের প্যালিন্ড্রমিক সংখ্যা অপেক্ষাকৃত বেশি যেমন হচ্ছে মরম মলম দরদ জলজ যমজ হ্যাঁ যমজ এটা এটা যমজ এই তলা হচ্ছে এদিক থেকে যমজই উচ্চারণ হচ্ছে কিন্তু পার্থক্যজন কিন্তু উচ্চারণটা একই থাকবে কেন জয় হিসে না তফাত মধ্যম বাহুবা চামচা সন্ন্যাস সন্ত্রাস সেরেশ এই সরেস সমাস সহিস নতুন নরুন নরেন নন্দন নবীন কালিকা ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের তিন অক্ষরের প্যালেন্ড্রমিক শব্দ এবারে একটু বড় প্যালেন্ড্রমিক শব্দ হলো যেমন হচ্ছে বন মানব নবজীবন প্যালেন্ড্রমিক নামও বাংলায় আছে বেশ কিছু যেমন মহিম নরেন নটেন কনক কটক ইত্যাদি তবে রমাকান্ত কামার এছাড়াও শুভলাল শুভ সুবল লাল বসু এগুলো সবই প্যালেন্ডমিক এগুলো এই উল্টোতলা পড়লেও যা হবে এতলাতে যেমন রমাকান্ত কামার এতলা পড়ো দেখো রমাকান্ত কামার ঠিক আছে সদানন্দ দাস রায়মণি ময়রা হারান হারা নিধুরাম রাধুনি দেবী দে ইত্যাদি সহ প্যালেন্ডমিক নাম কিন্তু বিরল হলেও বাস্তবে থাকা অসম্ভব নয় মানে আছে কিন্তু কিন্তু এটা এটা নাম এগুলো ঠিক আছে এবার আমরা দেখব বাংলায় অর্থপূর্ণ প্যালেন্ডমিক বাক্য গঠন করা বেশ কষ্টসাধ্য তবুও সরল কিছু শব্দ যোগে ছোট ছোট প্যালেন্ডমিক বাক্য গঠন করা যায় যেমন বই চাইবো তুমি কি মিতু বিকল্প কবি বিকল্প কবি এগুলো উল্টোতলা তোলার পরেও একই জিনিস আসবে হ্যাঁ বিকল্প কবি ঘুরে রঘু সীমার মাসি মাসি ইভার ভাই নাম দেখালেন না নাম দেখালেন লেম না ইত্যাদি হলো প্রচলিত প্যান্ডমিক প্যান্ডমিক ছোটো ছোটো বাক্য এগুলো তরুণ প্যান্ড্রোমিক আবদুল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রথম কোন প্রথম কোন ভাষায় প্যান্ড্রোমের প্যান্ড্রোমের প্যান্ড্রোমিক সংজ্ঞা প্রদান করেন তা সংজ্ঞাটি হয়েছে এখানে কোন ভাষা না এটা বাংলা ভাষাতেই বা কোন ভাষা এটা বলা যায় না যদিও এই দেখো এটা দেখো এটা একটা প্যান্ডমিক একটা সংজ্ঞা দিয়েছে যে কী জিনিস ইহা উল্টে পাল্টে উহাই মানে ইহা উল্টে পাল্টে উহাই তার মানে যে যেমন নয়ন ধরো নয়ন দৈনতানন্দ সতন্ত্র নয়ন এতলা বলো নয়ন তাহলে ইহাই উল্টে পাল্টে উহাই মানে নয়নটাই আবার ওদিক থেকে নয়নই আসছে এই ধরনেই বলা হয়েছে যে ইহা উল্টে পাল্টে উহাই অথচ এটাকেই দেখো হ্যাঁ ইহা উল্টে পাল্টে উহাই এটাও কিন্তু এই পড়া যাচ্ছে এটাও একটা প্যান্ডনমিক শব্দ তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তো ভিডিওটি শেষ করে দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমি পরবর্তী ভিডিও দিয়ে এবার আমি এটার পার্ট টু অর্থাৎ কিছু গণিতের কিছু যে প্যান্ডনিক প্যান্ডনমিক শব্দ সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। ইংরেজি প্যান্ডেমিক শব্দ মানে পার্ট টু পার্ট টুটা আছে সরি বাংলার আরেকটা আছে এটা আমি দ্বিতীয় পার্ট টুতে আমি আলোচনা করছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ